ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মিসবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়েছেন ইসলামী ব্যাংকে আবুল কালাম আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে মুতাসিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ঋণ অনিয়মের আশঙ্কায় 2010 সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকটির সভায় অংশ নিতে শুরু করেন। 2020 সালের মার্চে পর্যবেক্ষক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক।